তিন নম্বরে পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের তালিকায় যাদের নাম এসেছে তারা হচ্ছে এক নম্বরে মা, দুই নম্বরে বাবা। এক নম্বরে কে? মা। দুই নম্বরে বাবা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই পৃথিবীর ময়দান আমি আল্লাহর পরে সবচাইতে বেশি কষ্ট স্বীকার করে তোর জন্য তোর মা আর বাবা। এবার একটা তথ্য বলছি, একটু খেয়াল করেন, মার বাবার কথা আল্লাহ তিন নম্বরে রহমতের তালিকায় দিয়েছেন কেন? জবান খুলে দোয়াটা আর একবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাজীপুরবাসী শব্দের দিকে খেয়াল করবেন, কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক। এটা সূরা বনী ইসরায়েলের ২৪ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন অখফিদ, খফজুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। আল্লাহ বলেন হে পৃথিবীর সন্তানেরা ডাউন করো, এরপরে ফল করবে। অখফিদ লাহুমা, তোমাদের মার বাবা দুইজনের জন্য। জানাখন মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমত মানে দয়া। রহমতের ডানার যে ছায়া আছে এটা মার বাবার জন্য ডাউন করার পরে ফল করে দিবা। আমার প্রশ্ন, মানুষের ডানা আছে? আসতে বলেন, ডানা হয় পাখির। কার? এ আয়াত আল্লাহ পাখির জন্য দিয়েছেন, কাদের জন্য? মানুষের তো ডানা হয় না, মানুষের হয় হাত। ইয়াদুন দেওয়ার দরকার ছিল, তে হাত না দিয়ে আল্লাহ ডানার কথা কেন দিয়েছেন? কারণ হাতটা শক্ত মজবুত, আর ডানার ভেতরে কিছু পর থাকে। কি থাকে? পর থাকে না, ওটা নরম হয়, সফট হয়, কোমল হয়, মোলায়েম হয়। শুধু এতটুকুই না, ডানা কিন্তু পৃথিবীর অনেক কিছু আছে। আমরা এই যে এরোপ্লেন দেখি, হেলিকপ্টার দেখি, ডানা নেই? বলা লাগবে ডানা নেই? আল্লাহ ওখান থেকে ডানাটা নিলেন না কেন? পাখির ডানা কেন নিলেন? কারণ হেলিকপ্টারের ডানা আছে, ওটা ডাউন হয় কিন্তু ফল হয় না। কথা বুঝতেছে? আর পাখির ডানা শুধুমাত্র ডাউন হয় না, ডাউন করার পরে দেখবেন ফল করে দেয়। বাচ্চারা ওর নিচে গিয়ে একটা অনির্বচন সুখ অনুভব করে। আল্লাহ রাব্বুল আলামিন এইটা বোঝাতে চেয়েছেন, বান্দা পাখির বাচ্চাগুলো এই নরম সফট কোমল মোলায়েম এই ডানার নিচে যখন ডাউন করার পরে ফল করে দেয়, ওরা মনে করে আমাদেরকে আর কেউ দেখতে পাচ্ছে না, অন্তত আমাদের আর কোনো চিন্তা নেই, যে আসুক আমার মা আমাদেরকে বাঁচাবে। আল্লাহ বোঝাতে চায়, বান্দা তুমি যতদিন আছো অন্তত তুমি রফিজুদ্দিন, তুমি যতদিন দুনিয়াতে আছো তোমার মা বাবাও যেন মনে করে আমার রফিজ থাকতে আমাদের কোনো চিন্তা নেই। গাজীপুরবাসী এটাকে আমাদের মা বাবা এটা মনে করতে পারছে আজ? বলেন না, সব হারিয়েছে। এটা পারছে না কাদের কারণে? আমি যতটুকু দেখেছি বাংলাদেশের ৬৪ জেলা আমার ঘোরা আছে, আমি যতটুকু বুঝেছি এই দেশে সন্তানগুলো ১০০% মা বাবার খেদমতে তাদের পেছনে খরচ করতে পারছে না। তার এক নাম্বার বাধা হচ্ছে বউ, আর এই বউকে বুদ্ধি দেয় ওই বর মা আর ওর বড় বোন। নাকি বেশি বলে ফেললাম? ঠিক আছে, মানে আমি তো জানি মা বোন যারা এসেছেন সাবধান, খালি নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পড়ার নামই এবাদত না।
স্বামীর মা বাবার সাথে নিজের মা বাবার মতো আচরণ করা এটা পারিবারিক জীবনের ইবাদত আজ এটা বাংলাদেশে নেই এজন্য হাজারো স্বামী আজ মা বাবার অবাধ্য হতে বাধ্য হচ্ছে এমনকি বাড়িতেও রাখতে পারে না বৃদ্ধাশ্রম তো আছে এমনকি বাড়িতে এমন অবহেলায় রেখে দেয় মনে হয় বাড়ির কাছের লোক আমি রাঙ্গামাটির ওই ঘটনাটা শিক্ষার জন্য বলি মানুষ যেন একটু শিক্ষা নিতে পারে এক কলেজের অধ্যাপক আমি মাহফিল করে আসার সময় ওই বৃদ্ধাশ্রমে গিয়ে দেখি ওই অধ্যাপক সাহেব কাঁদছে মা তার হাত ধরে বলছে বাবা আমি যখন মারা যাব তখন আমার মাথার উপর এই ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি নতুন ফ্যান লাগাবি ছেলে বলছে মা তুমি তো মারা যাবে তখন আবার ফ্যান পাল্টিয়ে কি হবে বলছে না আমি আজ 3 মাস এখানে আছি এই ফ্যানটা ঘরে না বারবার আমি কর্তৃপক্ষকে বলেছি কিন্তু আমার কথা শোনে না আমার তো যা মনে হচ্ছে কিছুদিন পরে তোর সন্তান তোর এই জায়গায় রেখে যাবে কিন্তু তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না ছোটবেলা থেকে তোকে আমি বাতাস দিয়ে ছাড়া ঘুম পাড়াতে পারি না এ ফ্যানটা যেহেতু ঘরে না তুই এখানে চলে আসলি ফ্যান পাল্টাতেও পারবি না এই জন্য অন্তত বাইরে যতদিন আসিস ফ্যানটা পাল্টিয়ে দিবি আমি মরণের পরে কথা বলার পরে ওর হাতের ওপর ওর মা মারা গেল পা জড়িয়ে হাও মাও করে কেঁদে বলছে হুজুরে দোষ শুধু আমার একা না এ দোষ আমার বোর 3 মাস আগে আমাকে বলেছে এই বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না আমার 2টা ছেলে মেয়ে আছে তাদের মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলতেও পারি না বাধ্য হয়ে শেষ পর্যন্ত মাকে আমি রেখে গিয়েছিলাম এই বৃদ্ধাশ্রমে আজ মাটা আমার মারা গেল দুনিয়ায় আমার নাম ধরে ডাকার মতো এখন আর কেউ নেই গাজীপুরবাসী রাঙ্গামাটি জেলার শুধু ওই কলেজের অধ্যাপক না এখানে হাজারো মানুষ আমরা ওই রকম বসে আছি মহিলা প্যান্ডেলে সম্মানিত পুত্রবধূ যারা বসে আছেন তাদেরকে বলছি মনটা উদার করেন নিজের মা যদি হতো আপনি জীবনেও বলতে পারতেন না যে বুড়ি যদি বাড়ি থাকে আমি ভাত খাবো না পারতেন না আপনার মন এত ছোট কেন আপনার এই ছোট মনের কারণে আপনি যেমন জাহান্নামের দিকে যাচ্ছেন স্বামীকেও সাথে করে নিয়ে যাচ্ছেন আমি নিজে স্বামী বাস্তবে আমি যতটুকু বুঝি আমার মনে হয় বাংলাদেশের জামাই যারা আমরা আছি আমরা যারা স্বামী আছি আমরা যেভাবে আমাদের শ্বশুর শাশুড়িকে যে মন নিয়ে দেখি আমাদের বউগুলো যদি ওই মন নিয়ে আমাদের মা বাবাকে দেখতো বাংলাদেশে কোনো পরিবার আলাদা হওয়া লাগতো না পৃথিবীর শ্রেষ্ঠ রহমত আপনি চিনতে পারেননি যেদিন হারিয়ে যাবে ওই দিন বুঝবেন কি হারিয়েছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভালোবাসায় কোনো না কোনো স্বার্থ আছে সে যেই হোক কিন্তু মা আর বাবা এই দুইজনের ভালোবাসায় কোনো স্বার্থ নেই এই জন্য মা বাবার জন্য কেউ যদি খরচ করে ওই টাকার হিসাব পর্যন্ত আল্লাহ নেয় না পৃথিবীর যে কোনো জায়গায় খরচ করলে কিন্তু আপনাকে হিসাব দেওয়া লাগবে কিন্তু মা বাবার জন্য কোনো মানুষ যদি টাকা পয়সা খরচ করে অর্থ সম্পদ ক্ষমতা পাওয়ার টাকা পয়সা যাই করুক ওইটার হিসাব আল্লাহ কিয়ামতে নেবে না এমনকি মানুষ খরচ করবে কি করে সে তালিকা আল্লাহ নিজে দিচ্ছেন সূরা বাকারার 215 নম্বর আয়াত 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন হে নবী দুনিয়ার মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে টাকা পয়সা খরচ করব কোথায় আমি এতদিন টাকা পয়সা উপায় করি না আমি ইনকাম করি না কিন্তু এখন করা শিখেছি আমার জীবনের প্রথম ইনকাম আমি কোথায় দেব আল্লাহ পাক বলেন কুল মান ফাকতুম মিন খায়রিন হে নবী আপনি বলেন তোমরা টাকা পয়সা উপায় করা শিখলে ভালো ভালো কাজে ব্যয় করবা ভালো কাজ কোনটা এখানে কিন্তু আল্লাহ ব্যাখ্যাটা দুনিয়ার মানুষের হাতে ছেড়ে দেয়নি তাহলে যে যেই দল করে ওই দলের দিকে টেনে কথা বলতো এক কথা বলেন না কেন যারা পীরের মুরিদ তারা বলতো কোন জায়গায় খরচ করবা ভালো কাজ খুঁজে পাচ্ছ না বাবার দরবারে গরু নিয়ে যাও
এটা ভালো কাজ আল্লাহ পাকের জন্য কারো হাতে ব্যাখ্যা দেয়নি আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন ভালো কাজ কোনটা জানো ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন এই পৃথিবীতে এক নাম্বার ভালো কাজ হচ্ছে মার বাবার জন্য ব্যয় করা আপনি বাবার জন্য যে স্যান্ডেল কিনে দেবেন মায়ের জন্য যে পান কিনে দেবেন বুঝবেন ওটা আল্লাহর রাস্তায় দান করে আসলাম বাড়ি যাই সুবহানাল্লাহ বলবি সিরিয়াল কিন্তু আমি আমির হামজা বানাইনি আল্লাহ নিজে বানিয়ে দিয়েছেন আবার বলছি সূরা বাকারা 2 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের 13 14 15 তিনটা লাইন মিলে আছে 215 নম্বর আয়াত এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয় ও টাটকা বসে তালিকা আমি বানালাম না আল্লাহ বানিয়েছে বলেন বলেন আপনার জীবনের টাকা পয়সা খরচের তালিকা আল্লাহ বলেন প্রথম নম্বরে মায়ের জন্য এরপরে বাবার জন্য দিবি এরপরে তিন নম্বরে ওয়াল আকরাবিন নিকটবর্তী যারা আছে পৃথিবীতে মানুষের সবচাইতে নিকটে থাকে তার বউ এই কথা বলেন না কেন এই জন্য মা বাবা এরপরে কে এরপরে নিকটে থাকে তার সন্তান এই জন্য মা বাবা বর পরে আপনার দায়িত্ব হবে সন্তানের জন্য খরচ এরপরে আস্তে আস্তে যত দূরে আছে তাদের যে তালিকাগুলো আল্লাহ নিজে বানাচ্ছেন আর আপনি যদি একবারে মা বাবা বউ ছেলে মেয়ে এতিম মিসকিন মুসাফির অসহায় এই যে নয়টা সিরিয়াল আছে এগুলো সব বাদ দিয়ে একবারে চলে যান সেই সিলেটে হবে বরিশালে চট্টগ্রামে আপনি একবারে লাভ দিয়ে কোথায় যাচ্ছেন আপনার পীর তো বসে আছে আপনার ঘরের ভিতরে এই কথা বললে যারা পীর সাহেব যারা ব্যবসা করে খায় ওরা তো আমারে খুব ভালো পারবে নাকি এই জন্যই তো বিরোধিতা করে গাজীপুরবাসী খরচের তালিকা যেটা বললাম এটা যদি আপনি মেনটেন না করেন আপনার ওই খরচ আল্লাহ কবুল করবে না এই জন্য সর্বপ্রথম আপনার খরচ করা লাগবে পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের ভেতরে তিন নাম্বার যাদের নাম দিয়েছে তারা মা আর বাবা প্রথমে কার নাম কেন কারণ আপনাকে এ পর্যন্ত আনতে বাবার চাইতে মায়ের তিনটা কষ্ট বেশি হয়েছে তার এক নম্বর কষ্ট হচ্ছে পেটে রাখার যে কষ্টটা ছয় মাস থেকে দশ মাস দশ দিন পর্যন্ত এই সময়টা পৃথিবীর কোনো বাবা কিছু টের পায় না বাবার দায়িত্ব শুধু বিছানায় থাকা বাকি সব দায়িত্ব পালন করছে মা একা দ্বিতীয় নম্বরে এই যে ডেলিভারির যে কষ্টটা এটা পৃথিবীর কেউ টের পাবে না শুধু মা ছাড়া তিন নম্বরে দুই বছর পর্যন্ত আপনাকে দুধ খাওয়ানো লাগে রাত দিন মিলে কমপক্ষে দুই কেজি এক এক দিন আর রাত চব্বিশ ঘন্টায় একটা সন্তান বিজ্ঞান এখন জানিয়েছে কমপক্ষে আট থেকে নয় বার দুধ দেওয়া লাগে আট থেকে নয় বারে প্রতিবারে যদি এক পোয়া করে হয় আট নয় বার খাওয়ালে কমপক্ষে দুই কেজি হবে আপনি দুই বছর হিসাব করে দেখবেন মায়ের স্থান থেকে একটা মানুষ সর্বনিম্ন হলেও ছত্রিশ মন দুধ পান করে যদি বলেন ছত্রিশ মনের টাকা আমি এখন দিয়ে দেব যে সময় আপনাকে দিয়েছে ওই সময় তো টাকা চায় না কামাই করার উপায় আপনার বলেন মায়ের স্থান থেকে আল্লাহ এই দুধগুলো আপনার জন্য রিজার্ভ করে রেখেছিল মা আপনাকে দিয়েছে এই দুই বছর এই জন্য বাবার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ নিজেই তিন গুণ বাড়িয়ে দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ রহমত যাদের কাছে আছে ভুলে যাবেন না আল্লাহ আমাকে সহ প্রত্যেককে তিনটা কদর করার তৌফিক দেন জোরে বলেন আমিন।